হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে একটা খুব বড় এবং ভালো ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকে এখানে আলোচনা করব, যেখানে 8,000-এর মতো একটা বড় ভ্যাকান্সি বার হয়েছে এবং রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 পদের জন্য, এবং তার সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য। এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.ibps.in। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই সকল পদগুলোর জন্য আবেদন করতে হলে কি যোগ্যতা প্রয়োজন, কত বয়স প্রয়োজন, আবেদনের ফি কত লাগছে এবং লাস্ট ডেট কত আছে, এমনকি সিলেবাস এবং পরীক্ষা কখন হচ্ছে, কবে নিয়োগ হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটুও না কেটে, একটুও স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখো। এবং অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী NABARD এবং IBPS কিন্তু এই রিক্রুটমেন্ট পরিচালনা করবে, যেখানে এখানে তোমরা দেখো মান্থ অফ November 2020, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে এবং 2021-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ভীষণ তাড়াতাড়ি কিন্তু ব্যাংক রিক্রুট করে, তো তোমরা কিন্তু এই সুযোগটা হাতছাড়া একদম করবে না। এবং এখানে দেখো বলা হয়েছে কীভাবে রিক্রুটমেন্টটা হবে। এখানে হবে অনলাইন এক্সামিনেশন, তারপরে হবে কমন ইন্টারভিউ, এবং তারপরে প্রভিশনাল অ্যালটমেন্টের মাধ্যমে কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। তো তোমরা এবার এই চার্টটা একটু খেয়াল করো, এখানে কিন্তু দেওয়া হয়েছে কোন কোন স্টেটে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো বিভিন্ন স্টেটগুলোর নাম দেওয়া রয়েছে এবং তার পাশে এখানে দেওয়া রয়েছে প্রেজেন্ট হেড অফিস এবং কোন ব্যাংকে রিক্রুট করা হচ্ছে সেগুলোর নামও এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো 6 নম্বরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে কিন্তু আবেদন করা যাবে। এছাড়া এরপর আছে দেখো এখানে 28 নম্বরে দেখো এখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকেও নিয়োগ করা হচ্ছে, যেখানে হাওড়া হেড অফিস আছে এবং এখানে আরও এক জায়গায় রয়েছে, এখানে কোচবিহারেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো তাহলে এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী বলা হয়েছে। তো এখানে দেখো প্রথমেই এজের কথা বলা হয়েছে, এখানে বয়স তোমাদের গুনতে হবে 1/7/2020 হিসাবে, এবং বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা এখানে এজ দেওয়া রয়েছে। এখানে অফিসার স্কেল 3-র জন্য বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে, অফিসার স্কেল 2-এর জন্য 21-32 বছরের মধ্যে, অফিসার স্কেল 1-এর জন্য 18-30 বছরের মধ্যে, এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য 18-28 বছরের মধ্যে। তো তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী বলা হয়েছে। এখানে বিভিন্ন পোস্টের নামগুলো দেওয়া রয়েছে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, যেখানে মূল 3টে বিষয় কিন্তু প্রায় প্রত্যেকটা পদের জন্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে দেখো বিভিন্ন পদগুলোর জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই আছে, তার সঙ্গে একটা যে স্থানীয় যে ভাষা সেই ভাষাতে দক্ষ হতে হবে, এবং 3 নম্বর যে ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের উপরে কিন্তু নলেজ এখানে লাগছে। তো এই 3টে বিষয় কিন্তু সমস্ত ক্ষেত্রেই লাগছে, এবং এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স লাগছে না, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং আমি এই PDF ফাইলটা আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। টেলিগ্রাম অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে সার্চ করবে জবস অ্যান্ড নলেজ, তো তাহলে চ্যানেলটা চলে আসবে এবং চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। সেখানে আমি বিভিন্ন রকম কিন্তু চাকরির আপডেট এবং বিভিন্ন PDF কিন্তু সেখানে দিয়ে থাকি। তো বন্ধুরা এবার দেখো এখানে ফিজের কথা বলা হয়েছে, এখানে SC ST PWBD এই সকল ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 175 টাকা, এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ফিজ আছে 850 টাকা করে, যেটা কিনা অনেকটাই বেশি, খুবই বেশি। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, এখন যদি চাকরি পেতে হয় তাহলে সমস্ত কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা যদি মনে করো তোমাদের প্রিপারেশান সেই মতো করা আছে, তো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদনটা করে দেবে। এরপর আছে অনলাইন এক্সামিনেশান স্ট্রাকচার, অর্থাৎ এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে কীভাবে কত নম্বরের জন্য পরীক্ষা হবে, তো সমস্ত এগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো PDFটা একটু ভালো করে দেখে নেবে, কারণ সমস্তটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং তারপর এখানে আছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অনলাইনে আবেদন করার সমস্ত পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, কীভাবে কত সাইজের ছবি আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তোমরা এবার এই জায়গাটা একটু দেখে নাও, এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 1/7/2020 থেকে এবং এটা চলবে 21/7/2020 পর্যন্ত। ডাউনলোড ফর কল লেটার ফর প্রি এক্সাম ট্রেনিং, এটা দেওয়া হবে 12/8/2020। এরপর কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং, তার যে ডেট আছে 24/8/2020 থেকে 29/8/2020। ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, সেটা হবে আগস্ট 2020-তে, এটা তোমরা পেয়ে যাবে। এবং September/October 2020-তে কিন্তু এক্সামিনেশান নেওয়া হবে, এবং সমস্ত কিন্তু ডেটগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এবং রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হচ্ছে জানুয়ারি 2021
21-এ। তো তাহলে তোমাদেরকে আমি আগেই বলেছি এটা কিন্তু ভীষণ ফাস্ট প্রসেস হচ্ছে, এবং সেই জন্যই বললাম যে টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেশি জেনারেলদের ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও তোমরা যদি নিজেদের উপরে ভরসা তোমাদের আছে বলে মনে হয় তাহলে একটু কষ্ট করে হলেও আবেদনটা করে দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা ভালো চাকরি এক্ষেত্রে তোমরা পেয়ে যেতে পারো জানুয়ারির মধ্যে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে গ্রামীণ ব্যাংকের ওপরে একটা ভ্যাকান্সির ব্যাপারে অফিসিয়াল নোটিফিকেশান এবং তথ্য। তো যদি এই ভিডিওটা তোমাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো যাতে তারাও আবেদনটি করতে পারে। এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, এবং অনলাইনে আবেদন সংক্রান্ত যদি কিছু হেল্পের প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং এই ধরনের সমস্ত চাকরির খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।